নিউজ আপডেট নিবেদন করছে মা লক্ষ্মী হোমস্টে। নিউজ আপডেট নিবেদন করছে মা লক্ষ্মী হোমস্টে। বিশ্বধর কেউটা সাপ নিয়ে হাসপাতালে হাজির সিভিক ভলেন্টিয়ার। জীবন্ত কেউটা সাপ নিয়ে হাসপাতালে হাজির হলো এক সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে ক্যানিং মহকুমা হাসপাতালে। আচমকা জীবন্ত কেউটা সাপ দেখে হুলস্থুল পড়ে যায় ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে। সাপ দেখার জন্য দৌড়ে আসেন হাসপাতালে চিকিৎসকরাতে রোগী ও রোগীর পরিবার পরিজনেরা। ঘটনায় প্রথমে হতবাক হয়ে পড়েন ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। কর্তব্যরত চিকিৎসকরা জানতে পারেন এক যুবককে বিষধর কেউটা সাপ কামড় দিয়েছে। জীবন্ত সাপ ধরে এনেছেন চিকিৎসার জন্য। এরপর তড়িঘড়ি ওই যুবকের চিকিৎসা শুরু করেন ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। বর্তমানে ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে সাপ কামড়ানো প্রতিষেধক 30টি এবিএস দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী থানার অন্তর্গত দাউদপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গামণ্ডপ গ্রামের বাসিন্দা যুবক পলাশ অধিকারী। ওই যুবক পেশায় সন্দেশখালী থানার একজন সিভিক ভলেন্টিয়ার। শুক্রবার দুপুরে থানায় ডিউটি যাওয়ার আগেই পোশাক পরিচ্ছদ পরে তৈরি হয়েছিলেন। মোজা পরে জুতোতেই পা ঢোকাতেই ঘটে যায় বড় ধরনের বিপত্তি। তার বাম পায়ে কামড় দেয় জুতোর মধ্যে থাকা একটি বিষধর কেউটে সাপ। মুহূর্তে চিৎকার শুরু করে দেয় ওই সিভিক ভলেন্টিয়ার। পরিবারের লোকজন দৌড়ে আসে। তারা বিষধর কেউটে সাপটি কোনো রকমে ধরে ফেলেন, একটি কৌটোয় ভরে নেন সাপটিকে। তড়িঘড়ি আক্রান্ত ওই যুবক ও জীবন্ত সাপ নিয়ে প্রায় 40 কিলোমিটার পথ অতিক্রম করে ক্যানিং মহকুমা হাসপাতালে হাজির হয় চিকিৎসার জন্য। জীবন্ত সাপ ধরে আনা প্রসঙ্গে কেউটের আক্রমণে আক্রান্ত যুবক পলাশ অধিকারী বলেন, বাড়ি কোথায়? দুর্গামণ্ডপ সন্দেশখালী থানা দুর্গামণ্ডপ। কি হয়েছিল? কি আমি ডিউটিতে বেরোচ্ছিলাম, জুতো পর জুতোর মধ্যে সাপটা ছিল, আমি জুতোটা পরছিলাম, ব্যাস তখনই কামড়াচ্ছে। কি সাপ ছিল? সাপটাকে কি করলেন? সাপটাকে তারপরে সবাই মিলে ধরলাম, ধরে বয়নে পুড়ে নিয়ে এলাম। সাপটাকে মারলেন না কেন? যাতে চিকিৎসা সুবিধার্থের জন্য সাপটাকে মারা হয়নি। সাপটা চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে সুবিধার্থে, আর যাতে সাপটা মানে পরিবেশ রক্ষা করার জন্য তার জন্য বন বিভাগে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। সাপটাকে কি ছেড়ে দেওয়া হবে? হ্যাঁ, ছেড়ে দেওয়া হবে। অন্যদিকে ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, ঘটনার সন্দেশখালী থানা থেকে একটি কোবরাবাইট পেশেন্ট কেউটে সাপের কামড়ের রোগী ক্যানিং হাসপাতালে 4:30 নাগাদ আসে। তারপরে তাকে চিকিৎসা করা হয়, 30টা এবিএস লাগে এবং তার আনুষঙ্গিক নিউস্টিগমিন অ্যাট্রিমিন লাগে। চিকিৎসার পরে এখন রোগী অনেকটা ভালো আছে। যে জন্যে কথাগুলি বলা, এর সঙ্গে রোগী সাপটিকে ধরে নিয়ে এসেছে এবং তাদের বিশ্বাস যে সাপ যদি ধরে হাসপাতালে নিয়ে আসা যায় তাহলে সাপে কাটা রোগী চিকিৎসা করতে সুবিধা হয় ডাক্তারদের। এই বিষয়ে একটি মেসেজ মানুষের জন্য বলা, যে সাপে কামড়ালে রোগীকে হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গে মৃত বা জীবন্ত সাপ হাসপাতালে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, তাতে আমাদের চিকিৎসা করতে খুব বেশি সুবিধা হয় না। আমরা সাপে কাটা রোগীকে দেখে তার রোগ লক্ষণ দেখে আমরা বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমরা সাপে কাটা রোগী চিকিৎসা করতে পারি, তাতে আমাদের কোনো অসুবিধা হবে না রোগী চিকিৎসা করার ক্ষেত্রে। আপনি যদি জ্যান্ত সাপ নিয়ে আসতে চান সেক্ষেত্রে জ্যান্ত সাপ ধরতে যাওয়ার ফলে আবার আপনি কামড় খেতে পারেন এবং একটা বিপদ তৈরি হতে পারে। আর যদি আপনি সাপ মেরে হাসপাতালে নিয়ে আসতে চান সেক্ষেত্রে প্রকৃতির প্রচুর সাপ মারা যাবে। আপনারা জানেন যে এই প্রকৃতির যে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্র রক্ষায় সাপের ভূমিকা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অতএব আপনি যদি প্রচুর নির্বিচারে সাপ মেরে হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসা সুবিধার্থে, সেক্ষেত্রে কিন্তু সাপের মৃত্যু ঘটবে প্রচুর এবং প্রকৃতি ক্ষতিগ্রস্ত হবে। আলটিমেটলি মানুষের কিন্তু ভালো হবে না, প্রকৃতি ধ্বংস হলে মানুষের কিন্তু সমস্যা তৈরি হবে। তাই আমি বলবো হাসপাতালে সাপে কামড়ালে হাসপাতালে সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে আসবেন, সঙ্গে মৃত বা জীবন্ত সাপ আনার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার অপূর্বলাল সরকার জানিয়েছেন, এক যুবককে বিষধর কেউটে সাপ কামড় দিয়েছিল। তড়িঘড়ি ওই যুবক সাপটিকে ধরে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে 30টি এবিএস দেওয়া হয়েছে। ওই যুবক সুস্থ রয়েছে।